বিশ্বকাপের ফাইনালের পর আর্জেন্টিনার দল যখন মাঠের ট্রফি উদযাপনে মগ্ন, ঠিক তখনই প্রোটোকল ভেঙে তাদের এই উদযাপনের বিরিয়ানিতে যেন এলাচ হয়ে দাঁড়ান সেলিব্রিটি শেফ সল্ট বে। আর তাই এই টার্কি শেফের বিরুদ্ধে আইনি তদন্ত শুরু করেছে ফিফা। সল্ট বে নামে পরিচিত এই শেফ ফাইনালের পর শুধু মাঠেই ঢুকেননি, প্রোটোকল ভেঙে ছুঁয়েছেন মর্যাদাপূর্ণ বিশ্বকাপ ট্রফিটি, এমনকি সেটিকে চুমুখে তুলেছেন ছবিও। এছাড়াও বিজয় উল্লাসে আর্জেন্টিনার খেলোয়াড়রা যখন তাদের পরিবারের সদস্যদের নিয়ে বিভোর, তখনও সবাইকে এক প্রকার বিরক্ত করেই তাদের সঙ্গে সেলফি তোলেন সল্ট বে এবং তা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ফিফার নিয়ম অনুযায়ী সমাপনী অনুষ্ঠান চলাকালীন শুধুমাত্র বিশ্বকাপ জয়ী এবং রাষ্ট্রপ্রধান সহ খুবই নির্বাচিত ব্যক্তিরাই স্পর্শ করতে পারবেন বিশ্বকাপ ট্রফিটি। তাই আমন্ত্রণ ছাড়াই কিভাবে সল্ট বে মাঠে ঢুকলেন মূলত তা নিয়েই তদন্ত করছে ফিফা। কিন্তু কে এই সল্ট বে? তার আসল নাম নুসরাত গোকচা। মূলত তিনি একজন টার্কি শেফ, ফুড এন্টারটেইনার ও রেস্টুরেন্ট ব্যবসায়ী। 2017 সালে কোবরার মতো হাতের অঙ্গভঙ্গি করে স্টেকের উপর লবণ ছেটানোর ভিডিও দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রথম ভাইরাল হন এই শেফ। এরপর থেকে বিভিন্ন ভঙ্গিতে স্টেক কেটে তাতে কোবরা স্টাইলে লবণ ছিটিয়ে খাবারের টেবিলে পরিবেশন করেন তিনি, আর সেগুলোর ভিডিও আপলোড করতে থাকেন নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। তার এই বিশেষ অঙ্গভঙ্গির জন্যই তাকে নাম দেওয়া হয় সল্ট বে। বর্তমানে ইনস্টাগ্রামে তার ফলোয়ার সংখ্যা প্রায় 50 মিলিয়ন এবং পৃথিবীজুড়ে তার রেস্টুরেন্ট নুসর এটের শাখা রয়েছে বেশ কয়েকটি, যেখানে এক একটি স্টেকের জন্য গুনতে হয় $100। এই ভাইরাল হওয়ার খ্যাতিকে কাজে লাগিয়ে তিনি তার রেস্টুরেন্টকে বানিয়েছেন বিশ্বের অন্যতম ব্যয়বহুল রেস্টুরেন্টের একটি, যেখানে মানের তুলনায় খাবারের দাম ওভার প্রাইসটি মনে করেন ভোক্তারা। 2017 সালে ভাইরাল হওয়ার পর থেকেই সল্ট বে রেস্টুরেন্টে দেখা যায় খ্যাতিমান সব তারকাদের, কিংবদন্তি ম্যারাডোনা থেকে শুরু করে লিওনেল মেসি, ডেভিড বেকহাম, লিওনার্ডো ডি ক্যাপ্রিওর মতো আরও অনেক তারকাদেরও খাবার পরিবেশন করেন এই টার্কি শেফ। এমনকি ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনোকেও দেখা যায় তার রেস্টুরেন্টে। তাই ধারণা করা হচ্ছে ইনফান্তিনোর জন্যই সল্ট বেকে ফাইনালের পর মাঠের ভেতরে দেখা যায়। তবে ফিফা কিংবা ফিফার প্রেসিডেন্টের সঙ্গে সল্ট বের কোনো বাণিজ্যিক সম্পর্ক নেই বলে জানিয়েছে স্কাই স্পোর্টসের একটি সূত্র। শেষ পর্যন্ত কোথায় গিয়ে এই জল গড়ায় তা বলে দেবে ফিফার তদন্ত রিপোর্টিং।